আসসালামু আলাইকুম, আমি শ্রী ডাক্তার নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর সুজলো কলেজের পক্ষ থেকে 2021 সালের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের স্বাগত। আজকে আমি শ্রেণী চতুর্থ বিষয় বাংলাদেশ বিশ্ব পরীক্ষা নিয়ে পাঠদান করব। চলো শিক্ষার্থীরা, দেখেছি আমরা কি কি বিষয় নিয়ে পাঠদান করব। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের অধ্যায় 11 রিডিং পড়িয়েছিলাম, এটা হচ্ছে আমাদের ভূপ্রকৃতি অধ্যায়। এখান থেকে আমি তোমাদের বঙ্গোপসাগর, তারপরে পাহাড়, তারপর হচ্ছে ছয় ঋতুর নাম এবং আরো অনেক কিছু শিখিয়েছিলাম। তারপরে আমি তোমাদের একটি প্রশ্ন দিয়েছিলাম, এর আগে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম ছয়টি ঋতুর আবহাওয়ার উপরে, ছয়টি ঋতুর নাম কি, ছয়টি ঋতুর আবহাওয়ার পরিবর্তনের তাপমাত্রা সম্পর্কে দিয়েছিলাম। আজকে আমরা আরো একটি প্রশ্ন শিখব। আশা করি তোমরা প্রশ্নের লেখা ধরনটা সবাই বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে অল্প অল্প করে বুঝিয়ে সুন্দর করে পড়া দিয়ে দিব। এগুলো তোমরা বাসা ভালো করে লিখবে, শিখবে এবং পড়বে। তোমাদের কাছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা সবাই অবশ্যই রিডিংটা পড়বা, কারণ রিডিংটা যদি তোমরা না করো তাহলে তোমরা ভিতরের পড়াগুলো সম্পর্কে বুঝতে পারবে না। আমি যদি রিডিংটা পড়িয়ে দিই, বুঝিয়ে দিই, তারপরেও কিন্তু তোমাদেরকে পড়তে হবে, তাহলে তোমরা আরো বেশি জানতে পারবা এবং বুঝতে পারবা। দেখো আজকে আমরা যে প্রশ্নটা শিখবো সেটা হচ্ছে, বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে। তারপরে হচ্ছে সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করতে পারো তা পাঁচটি বাক্যে লেখো। তাহলে দেখো বাংলাদেশের নদীগুলো কোথায় পতিত হয়েছে, বাংলাদেশের নদীগুলো পতিত হয়েছে বঙ্গোপসাগরে। তুমি আমি যেভাবে তোমাকে একটি লাইনে প্রশ্ন করেছি ঠিক সেইভাবে তুমি একটি লাইনে এটার উত্তরটা কমপ্লিট করবে। যেমন ধরো আমি লিখেছি বাংলাদেশের নদীগুলো কোন সাগরে, এই কোনের জায়গায় তুমি দিয়ে দিবা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এক লাইনে শেষ, বাচ্চারা কেউ অতিরিক্ত লিখবে না। যেমন যেখানে তোমাকে এক মার্কের প্রশ্নের জন্য বলা হয়েছে তুমি সেখানে জাস্ট এক মার্কের লাইনে শেষ করে দিবে। সেখানে তুমি তিন চার লাইন বেড়ায় মনে করবা যে বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, কখনোই না। অ্যান্সারটা যদি প্রপারলি কারেক্ট না হয় তাহলে কিন্তু আমি নাম্বার ওইভাবে দেব না। তারপর প্রশ্ন দেখো, সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করতে পারো তা পাঁচটি বাক্যে লেখো। রাষ্ট্রীয় সম্পদগুলো প্রথমে লিখেছি বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সমুদ্র সৈকতগুলো রাষ্ট্রীয় সম্পদ, তাই এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তারপরে লিখেছি দেখো, এরপর তুমি লিখবা সমুদ্র সৈকত রক্ষায় আমি যা করতে পারি নিম্নে তা পাঁচটি বাক্যে দেয়া হলো। লিখে এভাবে কোন চিহ্ন দিয়ে তারপরে এভাবে মার্ক করে দিবা, তাহলে বোঝা যাবে যে তুমি এটা বিস্তারিত লেখার জন্য এটা মার্ক করেছো, না হলে কিন্তু এই জিনিসটা দেও না, যার কারণে উত্তরের সাথে মিলে যায় এবং খুঁজে পাওয়া যায় না তুমি এটা কাজটা করেছো কিনা। তারপর দেখো এক নম্বরে রয়েছে পাহাড় ও গাছ নির্বিচারে না কাটা। তুমি যদি একটি গাছ কাটো তাহলে তার সাথে সাথে তুমি আরো চারটি গাছ লাগাবে, তাহলে দেখা যাবে তুমি যে গাছটি কেটে ফেলেছো তার অভাবটা পূর্ণ হবে। তারপরে দেখো দুই নম্বর, ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা, নিজেদের দেশকে নিজেরাই সুরক্ষিত এবং সুন্দর রাখবো, তাহলে কিন্তু আমাদের দেশটি দেখতে একসময় খুবই মনোরম হবে, এই জন্য আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না। তিন নম্বরে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। প্রিয় শিক্ষার্থীরা আর একবার দেখে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পর্যটক সহ স্থানীয় সবাইকে উৎসাহিত করা। শুধু আমরা নিজেরা একা উৎসাহিত হলে হবে না, পর্যটক যারা আসে তাদেরকেও সচেতন করতে হবে। তারপরে দেখুন চার নম্বরে রয়েছে চারপাশে সচেতনমূলক ব্যানার ও ফেসবুক ব্যবহার করা। এছাড়া দেখো পাঁচ নম্বরে রয়েছে ব্যানার মানে কি, সচেতনমূলক ব্যানার কি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর কীভাবে সেটাকে সংরক্ষণ করবে, পর্যবেক্ষণ করবে, সেই সম্পর্কে নির্দেশনামূলক কোনো কথা লিখে দেওয়াটাকে ব্যানার বলে। এবার পাঁচ নম্বরটা দেখো সর্বশেষ, এছাড়া ও নিরাপদ পরিবেশ সৃষ্টিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে। তাহলে দেখো আজকে আমরা শিখে নিলাম যে প্রশ্নটা, এটা তোমরা বাসায় ভালো করে লিখবে, পড়বে এবং বানান করে শিখবে, অনেকের বানানটাও ভুল হয়ে থাকে। দেখো শিক্ষার্থীরা বাসায় এখন তোমরা সবাই অবসর সময় আছো, কোনো কারণে তোমরা করোনাকালীন মহামারীর কারণে তোমরা বাসায় রয়েছো, তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট
রিডিংটা পড়ো এবং যে ক্লাসগুলো দেই সেগুলো ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। লেখা এবং পড়াটা যেন ভুলে না যাও, এই জন্য তোমরা বইয়ের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করো। আজকে এই পর্যন্ত।